সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের আমরা আমাদের হিসাবের বই সময়ের অষ্টম ক্লাসটি করব। ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ। ক্লাসটি নবদান বহি, তারপরে আমাদের নগদ প্রধান জাবেদা নিয়ে অঙ্কটি করা, এবং অঙ্কটি একটা বোর্ডে আসছে, সেই বোর্ডটার নাম হলো সিলেট বোর্ড 2019। অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ, সবাই মনোযোগ সহকারে দেখো। সিলেট বোর্ড 2019 চার নং অঙ্কে আসছে। কত নং অঙ্কে? চার নং অঙ্কে আসছে। তোমার বইয়ের পিছনে প্রশ্নটা অবশ্যই পেয়ে যাবে। 2018 সালের 31শে ডিসেম্বর তারিখে হোসাইন অ্যান্ড কংয়ের ব্যবসায় নিম্নোক্ত অবস্থা দেওয়া হলো। ডিসেম্বর 1, নগদ উদ্বৃত্ত 75,000 টাকা, ব্যাংকে জমা 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। যখন এই ধরনের লেনদেন নিয়ে ব্যবসা শুরু করা হয়, তখন আমাদের যাবে দেওয়া হবে নগদ হিসেব ডেবিট, ব্যাংক হিসেব ডেবিট, মূলধন হিসেব ক্রেডিট। আমরা নগদ বই ডেবিট দিকে আমরা মূলধন হিসেব লিখে নগদ করে এবং ব্যাংক করে লিখবো। 4 তারিখ 10% বাট্টায় পণ্য ক্রয় 50,000 টাকা, যার 50% নগদে। তা আমরা জানি ক্রয় বিক্রয় বার্তা ওই লোক করাবি বার্তা যাও অঙ্ক করতে গিয়ে অঙ্কে আসবে না, কিন্তু মোট মূল্য থেকে বাদ দিতে হবে। তাহলে 50,000 থেকে আমার 10% বাদ দিয়ে মানে 45,000 টার উপর এন্ট্রি হবে। তখন যাবে হবে ক্রয় হিসেব ডেবিট, নগদ হিসেব ক্রেডিট, 45,000 টার 50% আমরা অঙ্কে আনবো। তারপর 7 তারিখ 10% বার্তায় ধারে পণ্য বিক্রয় 50,000 টাকা, এটা যাবে দেওয়া হবে কিন্তু অঙ্কে আসবে না। এটা পরবর্তী যদি টাকা পাওয়া যায় তাহলে অঙ্কে আসবে। টাকাটা হবে কত? 15,000 থেকে 10% 5,000টা বাদ দিয়ে যাবে মানে টাকা হবে, যাবে দেওয়া হবে প্রাপ্য হিসেব ডেবিট, বিক্রি হিসেব ক্রেডিট, টাকা হবে 15,000 মাইনাস 5,000, 45,000 টাকা। 14 তারিখ 4 তারিখের লেনদেনের 5% বার্তা পরিশোধ। তো 4 তারিখে আমরা নগদে ক্রয় করছিলাম, সেই ক্রয়ের যে অংশটা পরিশোধ করা হয়নি সেই অংশটা এখানে পরিশোধে জমা দিতে হইব। যাবে দেওয়া হবে পাওনাদার বা পদে হিসেব ডেবিট, নগদান হিসেব ক্রেডিট। 20 তারিখ 20 থেকে 7 তারিখের লেনদেনের 10% বার্তা আদায়। বা 7 তারিখে লেনদেন ছিল 45,000 টাকার, 10% বার্তা হইলেও 4,500, আর বাকি টাকা হবে নগদানে। যাবে দেওয়া হবে নগদান হিসেব ডেবিট, পত্র বার্তা ডেবিট, প্রাপ্য হিসেব ক্রেডিট, সেই যাবে হিসেবে আমরা লিখবো, নগদানের ডেবিট দিকে আসবে। 21 তারিখ কম্পিউটার ক্রয় 10,000 টাকা, কম্পিউটার ক্রয় যা হইলে যাবে দেওয়া হবে অফিস সংস্থান হিসেবে ডেবিট, নগদান হিসেবে ক্রেডিট, এরা নগদানের ক্রেডিট দিয়ে চলে যাবে। তারপর 23 তারিখ ইউসুফকে 10% বার্তায় 4,500 টাকা প্রদান করা হলো। তাহলে এখন কত টাকার মধ্যে কত টাকা প্রদান করা হলো? যেহেতু 10% বার্তা প্রদান করছে তাহলে অবশ্যই 100 টাকা, 90 টাকা দিয়েছে। 90 টাকা যদি 4,500 টাকা হয়, 10-এ কত হবে? তাহলে 500 টাকা হবে বার্তা, আর আমাদের নগদ কলম ব্যাংকে কলম হবে 4,500। যাবে দেওয়া হবে এই ইউসুফ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, প্রাপ্ত বার্তা ক্রেডিট। 25 তারিখ পাওনা 9,000 টাকার 10% বার্তা বাদ দিয়ে চেকের পরিশোধ। তাহলে এখন 9,000 টাকার উপর 10% বার্তা বাদ দিলে 900 টাকা বার্তা আর চেক দিয়েছে, তাহলে 8,100। তাহলে এখানে আমরা লিখব মানে পাওনা হিসাব, পাওনাদার বলতে এখানে পদ হিসেব ডেবিট, ব্যাংক হিসেব ক্রেডিট, প্রাপ্ত বার্তা ক্রেডিট। প্রাপ্ত বার্তা হবে 900 টাকা, ব্যাংক হবে 8,100 টাকা। 26 তারিখ ব্যবসা হইতে মালিকের ছেলের বেতন দেওয়া হলো 5,000 টাকা। এই ব্যবসা থেকে দিলে এটা অবশ্যই অবশ্যই এটা ব্যক্তিগত মানে আমরা কারবার থেকে অথবা ব্যবসা থেকে দিলে এটা হবে উত্তোলন, উত্তোলন হিসেব ডেবিট, নগদান হিসেব ক্রেডিট। এখানে আমরা নগদানে আমরা যে নগদান করবো সেই নগদান ক্রেডিট দিয়ে যাবে, উত্তোলন লেখে আমাদের নগদ কলামের টাকা আসবে। 29 তারিখ বাড়ি ভাড়া প্রদান 10,000 টাকা, অর্ধেক মালিক থাকেন। তাহলে বোঝা গেলো অর্ধেক মালিক থাকেন আর অর্ধেক হলো ভাড়াটিয়ার। যেটা মালিক থাকে সেটা হবে উত্তোলন, আর যেটা মানে ভাড়া প্রদান করবে সেটা হলো ভাড়াটিয়ার। সেই জন্য যাবে হবে উত্তোলন হিসেবে ডেবিট, বাড়ি ভাড়া হিসেবে ডেবিট, নগদান হিসেবে ক্রেডিট। উত্তোলন হিসাবে হবে আমাদের 5,000 টাকা, বাড়ি ভাড়া হবে 5,000 টাকা, আর নগদান হবে 10,000 টাকা। তাহলে আমরা নগদানে আমরা ক্রেডিট দিকে আমরা দুইটাই লিখবো, ডেবিট দিকে আসবে না। এরপর 31 তারিখ নগদ উদ্বৃত্তের 5,500 টাকা হাতে রেখে বাকিটা ব্যাংকে জমা দেওয়া হলো। সেটা আমরা বুঝেই করতে হবে, এটা হলো আমরা নগদান বহি যখন আমরা করবো শেষ দিকে, আমরা নগদ উদ্বৃত্ত যখন হবে ডেবিট দিক যোগ করে ক্রেডিট দিক বাদ দিলে এই 5,500 টাকা ব্যালেন্স শিট হিসেবে বসাবো, আর বাকি টাকা ব্যালেন্স করে সেটা আমরা কন্টেন্টে দিতে হবে। যেহেতু ব্যাংকে জমা রয়েছে সেহেতু যাবে হবে ব্যাংক হিসেবে ডেবিট, নগদ হিসেবে ক্রেডিট। এখন 4 তারিখ মানে আমাদের করণীয় বলছে 4 তারিখের লেনদেনের
ক্রয় জাবেদা প্রস্তুত করো। খত বলা হয়েছে এক এক তারিখ, 10 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 25 তারিখ, 31 তারিখের লেনদেন দ্বারা 3 গণনা নম্বর তৈরি করো। তারপরে গত বলা আছে 4, 14, 23, 26 এবং 29 তারিখের লেনদেন দ্বারা নগদ প্রদান জাবেদা তৈরি করতে বলা হয়েছে। এখন আমরা উদ্যোগ করে আলোকে ক করব ক্রয় জাবেদা বহি, তারিখ বিবরণ শর্ত, তারপরে 4 নং সূত্র টাকা। এখানে আমরা 4 তারিখের লেনদেন আমরা বলছি, তারিখ করে আমরা লিখবো 2018 ডিসেম্বর 4 পাওয়া হিসেবে। এখানে 4 তারিখে বলছে কি, এখানে মানে 4 তারিখ বলছে আমাদের 10% বাড়টা ক্রয় হলো 50,000 টাকা, 50% নগদে। তাহলে এখন ক্রয় করলো কত টাকা, তাহলে এখন ক্রয় ছিল 50,000 টাকা, 50,000 10% বাদ দিলে থাকে কত, 45,000 টাকা। এখন আমাদের তার মধ্যে 50% নগদ বহিষ্কৃত করছে, তাহলে আমাদের জাবেদা হবে এখানে মানে পাওনাদার হিসেবে লিখে জাবেদা হবে ক্রয় হিসেবে ডেবিট, পাওনাদার হিসেবে ক্রেডিট 22,500। কীভাবে, এখানে আমরা পাওনাদার হিসেবে লিখিয়া ব্যাকেটে আমরা লিখবো 15,000 মাইনাস 5,000, 5,000 হলে বার কার ব্যাপারটা রইলো 45,000, 45,000 50% আমরা এখানে ক্রয় জাবেদা আসবে, বাকি লেনদেনের টাকাটা কত 22,500, আমরা 22,500 টাকা কলামে আমরা লিখবো, সেখানে মোট টাকা হবে 22,500। তাহলে আমাদের ক শেষ, এখন ক্ষতে আসবো। ক্ষত হলে আমরা এখানে বলা হচ্ছে 3 গণনা নম্বর কার, এখানে আমাদের হোসেন এন কঙ্গের। আমরা যদি কোম্পানির নাম লিখি হোসেন এন কঙ্গের, হোসেন এন কঙ্গের, কঙ্গের 3 গণনা নম্বর তারিখ হলো 1, 10, 20, 21, 25, 31 তারিখের। এখন আমরা গলা করা হবে ডেবিট দিকে 7টি, ক্রেডিট দিকে 7টি। ডেবিট দিকে 7টি হলো তারিখ বিবরণ রসিদ নাম খতিয়ান পৃষ্ঠা বাট্টা টাকা নগদ টাকা ব্যাংক টাকা, ক্রেডিট দিকে তারিখ বিবরণ বাউসার নং খতিয়ান পৃষ্ঠা বাট্টা টাকা নগদ টাকা ব্যাংক টাকা। এখানে আমরা আমরা প্রথমে 1 তারিখ লেনদেন আসবো, 1 তারিখ লেনদেন হলো নগদ টাকা ও ব্যাংকে ব্যাংকে টাকা জমা দিয়ে ব্যবসা শুরু করলো। তাহলে জাবেদা হচ্ছে এরকম, নগদ হিসেবে ডেবিট, ব্যাংক হিসেবে ডেবিট, মূলধন হিসেবে ক্রেডিট। তাহলে আমরা মূলধন হিসেবে লিখা নগদ করে এবং ব্যাংক করে টাকাটা লিখবো। এরপর আসছি আমরা 10 তারিখ, 10 তারিখ লেনদেন হচ্ছে এই 10 তারিখ বলা হচ্ছে আমাদের আমাদের দেনাদার হিসেবে লিখে 3,800 টাকা পাওয়া গেছে, সেটা আমরা লিখবো। এখানে আমাদের এখানে দেনাদার হিসেবে লিখে 3,800 টাকা পাওয়া গেছে, বিদ্যা 3,800 পূরণ 5 নিচ্ছিল 95, তাই 3,800 টাকা হলো আমাদের নগদ কলামে, বাট্টা কলাম হলো 200 টাকা, টোটালি হলো 4,000 টাকা। এখন আমরা আসবো 20 তারিখ লেনদেনে, 20 তারিখ 7 তারিখের, 7 তারিখ লেনদেনে 10% বাট্টা আদায়। তা আদায় করলে এখানে ডেবিট দিকে আমরা লিখবো নগদ হিসেবে ডেবিট, পত্র বাট্টা ডেবিট, প্রাপ্য হিসেবে ক্রেডিট। আমরা ডেবিট দিকে লিখবো প্রাপ্য হিসেবে লিখে ব্যাকেটে লিখবো 15,000 মাইনাস 5,000, 4,000, 45,000 টাকা। এখন 35,000 টাকা 10% বাট্টা হলো 4,500। এখন 35,000 4,500 বাদ দিলে 40,500 টাকা আমরা নগদ কলাম আমরা লিখবো। এরপর আমরা 21 তারিখ লেনদেন, 21 তারিখ বলছি কম্পিউটার ক্রয়, সেই জাবেদা হবে অভিসন্ধ হিসেবে ডেবিট, আমাদের নগদ হিসেবে ক্রেডিট। ক্রেডিট দিয়েছিল যাবো আমরা 2018 ডিসেম্বর 21, অভিসন্ধ হিসেবে লেখা আমরা নগদ কলামে টাকা লিখবো কত, 10,000 টাকা। এরপর আমরা আসবো 25 তারিখ, 25 তারিখ বলছে পাওনা 900 টাকা 10% বাড়টা বাদে চেকে পরিশোধ করা হলো। তাহলে এখানে কাকে পরিশোধ করেছে, পাওনাদেরকে, জাবেদা হবে পাওনাদের হিসেবে ডেবিট, ব্যাংক হিসেবে ক্রেডিট, প্রাপ্ত বাট্টা ক্রেডিট। ক্রেডিট দিকে আমরা লিখবো 25 তারিখ, পাওনাদের হিসেবে লিখে আমাদের যেহেতু 10% বাড়টা বলছে 9,000 টাকা, 10% হলে 900 টাকা, আর 9,000 থেকে 900 টাকা বাদ দিলে 8,100 টাকা থাকবে ব্যাংকের কলামে, যেহেতু চেক দেওয়া হয়েছে। এখন আসে আমরা আমরা আসবো 31 তারিখ, 31 লেনদেন বলছে নগদ উদ্বৃত্তের 5,500 টাকা রেখে বাকি টাকা ব্যাংকে জমা দেওয়া হলো। এখন আমরা নগদ কলাম যোগ করব, নগদ কলামে ডেবিট সাইড হলো 75,000, 3,800, তারপরে 40,500, যোগ করলে হবে 1,15,500। ডেবিট দিয়ে যোগ করাটা অবশ্যই ক্রেডিট দিকে নগদ কলামে যোগ করে লিখবো। লেখার পর ডান দিকে আমরা ডিসেম্বর 31 লিখে ব্যালেন্স শিট হিসাবে আমরা আমরা 5,500 টাকা বসাবো। 15,500 থেকে 5,500, তারপর 10,000 বাদ দিলে হবে 1,00,000 টাকা। এই 1,00,000 টাকা আমরা পেয়ে গেলাম, এটা আমাদের আমরা হবে কন্টেন্টে জাবেদা হবে ব্যাংক হিসেবে ডেবিট, নগদ হিসেবে ক্রেডিট। ক্রেডিট দিকে আমরা ব্যাংক লিখে ব্যাকেটে সি, সি মানে কন্টা, 1,00,000 টাকা লিখবো নগদ করে। বাম দিকে আমরা চলে আসবো, নগদ হিসেবে লিখবো 31 ডিসেম্বর, ব্যাকেটে হবে সি, আমরা ব্যাংক করে লিখবো 1,00,000 টাকা। লেখার পর বা আবার এটা বলছি যে আমরা সবসময় যুগ নগদ বলা হয় নগদ কলামগুলো যোগ করব, বাম দিক যোগ করবে মানে ডেবিট দিক বেশি হয় বিধায় আমরা যোগ করলে হবে মানে 75,000, 3,800,
তারপর চল্লিশ হাজার পাঁচশো টাকা যোগ করলে হবে 1,15,500। ডাইন দিকে আমরা 1,15,500 লিখবো। এই যোগফল থেকে 5,500 এবং 10,000টা বাদ দিলে পাবে 1,00,000 টাকা। এই 1,00,000 টাকা কন্টেন্টই হবে। ডাইন দিকে আমরা ব্যাংক লিখে নগদ কলাম হবে, আর বাম দিকে নগদ লিখে ব্যাংক কলাম হবে। তারপর আমরা ব্যাংক কলাম যোগ করবো ব্যাংকের। এখানে আমাদের ব্যাংকের যোগফল হলো আমাদের টোটালি 1,53,800 যোগফল। এখন আমরা ডান দিক যোগ মানে আমরা যোগ করলে হবে কি, এখানে আমরা এই 1,53,800 লিখলাম। লেখার পর এটি 1,53,800 থেকে 8,100 বাদ দিলে 1,35,700 টাকা থাকে। এখানে এটা সিডি হিসেবে বসালাম। এখন বাম দিকে হবে পরবর্তী সন 2019 ব্যালেন্স বিডি 5,500 আর 1,45,700 টাকা। এখন আমরা যদি আমরা উত্তর লিখি, উত্তর লেখাটা উত্তম, কারণ উত্তর লিখলে পুরো মাপ পাওয়া যায়। উত্তর হলে নগদ উদ্বৃত্ত 5,500 টাকা, রোমান টুতে ব্যাংক জমা উদ্বৃত্ত 1,35,700 টাকা, রোমান তিনে প্রদত্ত বার্ত হলে 4,700, তারপর প্রাপ্ত বার্ত হইল 900 টাকা। এখন আমরা আসি ঘতে। ঘতে আমরা লিখব মানে আমাদের হোসাইন অ্যান্ড কোঙ্গের, হোসাইন হোসাইন অ্যান্ড কোঙ্গের নগদ প্রদান জাবেদা। তারিখ হবে তারিখ চেক, চেক নম্বর ডেবিট টাকা, ডেবিট খাত সূত্র ক্রয় হিসেব ডেবিট, পাওনা হিসেব ডেবিট, অন্যান্য হিসেব ডেবিট, প্রাপ্ত বার্তা ক্রেডিট, নগদান হিসেব ক্রেডিট। তাইলে গড় হবে 9টি। 9টি গড়ের মাধ্যমে আমরা এই নগদ প্রদান জাবেদা করবো। তবে যে লেনদেনগুলো আসবে 4, 14, 23, 26, 29 তারিখে লেনদেনগুলো আমাদের করতে বলা হয়েছে। তাহলে আমরা আসবো বাম দিকে, তারিখ কলাম আমরা লিখবো 2018 জানুয়ারি মানে ডিসেম্বর 4। এখন 4 থেকে বলছে 10% বার্তা পণ্য করে 15,000 টাকা, 50% নগদে প্রদান করা হইলো। যেহেতু নগদে প্রদান, সেহেতু নগদ প্রদানটা আসবে, বাকিটা আসবে না। আমরা লিখবো ক্রয় হিসাব জাবেদা হলো আমাদের এখানে ডেবিট হিসেব করতে, ক্রয় হিসেব ডেবিট, নগদান হিসেবে ক্রেডিট। এখানে ডেবিট হিসেব করতে লিখবো আমরা, এখানে টাকা হবে 50,000 থেকে 5,000 বাদ দিলে যা থাকবে হইলো 45,000। 45,000 উপর আমরা 50% ধরলে 22,500। এই ডেবিট দিকে আমরা ক্রয় হিসেবে ডেবিট দিয়ে 22,500, আবার ক্রেডিট দিয়ে লিখবো নগদানে, ক্রেডিট দিকে লিখবো 22,500। তারপর 14 তারিখ, 4 তারিখে লেনদেনে 5% বার্তা পরিশোধ, কাকে পরিশোধ করছে, পাওনাদার অথবা পদ হিসেবকে। আমরা লিখবো 14 তারিখ দিয়ে পদ হিসেবে লিখে আমাদের টাকা হবে 22,500। কীভাবে আমাদের 22,500, 4 তারিখে লেনদেন টাকা ছিল 15,000, 15,000 থেকে আমরা 5% বার্তা বাদ দিয়েছি কত, 10% বার্তা, 5,000 বাদ দেওয়ার পর হলো 45,000। 45,000 15% পরিশোধ করছি 22,500, বাকি 22,500 এখানে আসবে। 22,500 আমরা আমরা এখানে লিখবো পাওনাদার কলামে। এখানে এটা হলো বার্তা 22,500 টাকার 5% হইলো 1,125 টাকা। 22,500 থেকে 1,125 বাদ দিলে 21,375 টাকা থাকবে বার্তা কলামে। যাবে তা হলে আমাদের পদ হিসেবে ডেবিট, নগদান হিসেবে ক্রেডিট, প্রাপ্ত বার্তা ক্রেডিট। এখন আসলে আমরা 23 তারিখ, 23 তারিখ হলো ইস্যুকে 10% বার্তা 6,500 টাকা চেক প্রদান। এখন ইস্যুব হিসাব লিখে ইস্যু যাবে দেওয়া হবে ইস্যুব হিসেবে ডেবিট, ব্যাংক হিসেব ক্রেডিট, প্রাপ্ত বার্তা ক্রেডিট। এখন আমরা ইস্যু হিসেব লিখবো 23 তারিখ দিয়ে লিখে আমাদের পাওনাদার কলামে পাওনা টাকা হলো 5,000 টাকা। 5,000 টাকার মধ্যে মানে আমাদের বার্তা হলো 10%, 5,000 10% হলে 500, 5,000 থেকে 500 টাকা বাদ দিলে 6,500 টাকা আসবে নগদ কলামে। যাবে দেওয়া হলো ইস্যু হিসেবে ডেবিট, নগদান হিসেবে ক্রেডিট, প্রাপ্ত বার্তা ক্রেডিট। নগদান আসবে 6,500, বার্তা আসবে 500 টাকা। এখন 26 তারিখ, 26 তারিখ ব্যবসা হইতে মালিকের ছেলে বেতন পরিশোধ, উত্তীর্ণ হিসেবে ডেবিট, নগদান হিসেবে ক্রেডিট। আমরা লিখবো উত্তীর্ণ হিসাব, উত্তীর্ণ হিসাব লিখি ব্যাকেটে ব্যক্তিগত লেখা উত্তম, ব্যক্তিগত ব্যক্তিগত লিখবো। লিখলে এটা যেহেতু আমরা ব্যক্তিগত, সেহেতু আমরা লিখবো এখানে আমরা অন্যান্য হিসেবে লিখবো, যে উত্তীর্ণ হিসাব নামে কোনো হিসাব নাই, কোনো কলাম নাই, সেই জন্য আমরা অন্যান্য হিসেবে লিখবো 5,000 টাকা, আর নগদ লিখবো আমরা আমাদের 5,000 টাকা। যাবে তো হলে উত্তীর্ণ হিসেবে ডেবিট, নগদান হিসেবে ক্রেডিট। এবং 29 তারিখ, 29 লেনদেনটা খুবই ইম্পর্টেন্ট, বাড়ি ভাড়া প্রদান করা হলো 10,000 টাকা, যার অর্ধেক মালিক থাকেন। আমরা যেহেতু অর্ধেক মালিক থাকেন, সেটা আমরা লিখবো উত্তরণ হিসেবে লিখে নগদ কলামে 5,000 টাকা এবং অন্যান্য কলামে 5,000 টাকা লিখবো। এখানে নগদ কলামে লিখলো 5,000 আর অন্য কলামে লিখবো 5,000। এখন বাকি 5,000 টাকা হইলো আমাদের বাড়ি ভাড়া, বাড়ি ভাড়া হিসেবে ডেবিট, নগদান হিসেবে ক্রেডিট। এখন বাড়ি ভাড়া লিখে নগদ কলামে বা অন্য কলামে হবে 5,000 টাকা এবং নগদ কলামে হবে 5,000 টাকা। এখন আমার আর কোনো যাবে দিন কোনো এন্ট্রি হবে না, কারণ 29 তারিখ পর্যন্ত আমাদের এই 5টি এন্ট্রি বলা হয়েছে। এখন আমরা যোগ করবো, এখন কয় হিসেবে যোগ করলে 22,500, তারপর আমাদের হিসেবে যোগ করলে 22,500 প্লাস 5,000 যোগ করলে 7,500, অন্য হিসাবে 5,000, 5,000, 5,000, 3টা 5,000 যোগ করলে 15,000।
এই তিনটা টাকা 22,500, 27,500, 15,000 যোগ করলে হবে 65,000 টাকা। তাহলে আমরা ডেবিটে পেলাম 65,000 টাকা। ক্রেডিট দিকে এখন প্রাপ্ত ভাগটা হলো আমাদের 1,125 প্লাস 500, তাইলে হবে 1,625 টাকা হলো ভাগটা। আর নগদ হবে 22,500, 21,372, 7,500, 5,000, 5,000, 5,000 যোগ করলে হবে 63,372 টাকা। তাহলে এখন 1,625 প্লাস 63,372 টাকা যোগ করলে 65,000 টাকা আসবে। তাহলে এখন ডেবিট ক্রেডিট মিলে গেলো, বিদায় আমাদের অঙ্ক অবশ্যই হয়ে গেল। তাহলে আমরা আজকে আজকে যে অঙ্কটা আলোচনা করেছি, আলোচনা হলো কত ছিল ক্রয় জাবেদা, ক্ষতে ছিল নগদান বহি, গতে ছিল নগদ প্রদান জাবেদা। এই অঙ্কটি বাসায় সুন্দরভাবে অবশ্যই নোট খাতা করবে, যা বুঝবে না অথবা যা বুঝতে সমস্যা হয় সেটা পরবর্তী ক্লাসে আলোচনা রাখবো। এবার আপনাদেরকে মানে শুভেচ্ছা জানাই আজকে ক্লাস শেষ করছি। সালামু আলাইকুম।